মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। আমার মনে হয় যে জনগণ যখন বেরোবে তখন সেটা রোধ করার ক্ষমতার কারণে জনগণের সমস্ত ক্ষমতা অধিকার এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আগামী 27 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই আমার কাম্য এবং আমি বিশ্বাস করি এবং সেটা প্রমাণ হবে 27 তারিখের নির্বাচনী বাক্সে নৌকার বিজয় আমরা ইনশাল্লাহ হব। আমি চিরকৃতজ্ঞ মোল্লারবাসী, চিতলমারিবাসী, ফুকেটেরবাসী, আমার নির্বাচন এই এলাকার সারা জীবনই নৌকার বঙ্গবন্ধুর প্রতি তাদের যে শ্রদ্ধা, তারা সারা জীবন নৌকায় ভোট দিয়ে নৌকা যখন উজান ভাটা তখনও তারা নৌকাকে কিন্তু এই এলাকায় যেমন ফয়ের মাস্টার সাহেব, উনি একটা সিম্পল মাস্টার, ওনারও কিন্তু এই এলাকার নির্বাচিত। ডাক্তার মোজাম্মেল, উনার বাড়ি মরলগঞ্জ, ওনারও কিন্তু এই এলাকার, এই এলাকার মানুষ নৌকার প্রতি তাদের অনুগত্য সবসময় ছিল। ক্লিনিক করে দিয়েছে, এটা তো সাধারণ মানুষদের উপকার হচ্ছে এবং এটাই আমরা অব্যাহত রাখতেছি যে মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, যেটা জাতির জন্য স্বপ্ন ছিল যে বাংলাদেশের মানুষ পেট ভরে ভাত পাক, পেট ভরে ভাত খেতে পারে, তাদের ছেলেমেয়েরা ভালো কাজ করুক এবং আমাদের ইচ্ছা আমরা সামনে নির্বাচিত হওয়ার পর ইনশাল্লাহ যদি শেখ হাসিনা সরকার গঠন করে ইনশাল্লাহ আমরা চাই এই দেশের মানুষের কারিগরি শিক্ষাটা যাতে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা থানা লেভেলে যদি আমরা করতে পারি তাহলে এই দেশের মানুষ, সাধারণ মানুষ আরও 10 থেকে 20% মানুষ আরও কর্ম, ঢাকার চাকরির জন্য দৌড়তে পারে, নিজেরাই সেলফ দাঁড়াই যাবে। লিফলেট বিতরণ করব, স্লোগান দেব, কোনো মানুষের কোনো অপমানজনক কথাবার্তা কাউকে না বলি, কাউকে ধাক্কা ধাক্কি আমরা না করি, ঠিক আছে? সুন্দরভাবে আমরা যাতে এই লিফলেট বিতরণ করতে পারি এটা মাথায় রাখবেন। সামনে যারা মুরব্বী তারা থাকবেন, ছেলেরা সবাই পিছন দিয়ে মিছিল দেবেন, ঠিক আছে? আর সবাই ডান পাশে যে সব দোকানদাররা আছে সবার কাছে লিফলেট দিয়ে দেবেন। Everybody, Loco.